আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার ফেব্রুয়ারি তেইশ বিএনপির সাথে ভিপি ঊর্ধ্বের এ কেমন আচরণ জামাতের গুরুত্বের কাছে চুয়ান্ন দলের এ কেমন অবস্থান বিএনপির প্রতি ওরা কেউই আন্তরিক নয় রাজনীতিতে স্বার্থের ঊর্ধ্বে আসলে তেমন কোনো কথা নেই ইন্টারেস্ট ডিফাইন্স এথিক্স একটা কথা রয়েছে স্বার্থই মূল জোট হোক আর মোর্চা হোক আর যুগপথ হোক দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এই কথাগুলো আসলে কথা বলা যায় বাস্তবে এটা হয় না ইসলামী দলগুলো সাধারণত করে না তারপরও একসাথে পথ চললে কিছু আন্তরিকতার তো বিষয় রয়েছে কিন্তু বিএনপির যে কথিত মিত্র চুয়ান্ন দল বলা হয় তেপ্পান্ন দল চুয়ান্ন দল যাই বলা হোক না কেন এরা কেউই বিএনপির প্রতি আন্তরিক নন প্রত্যেকে প্রত্যেকে স্বার্থে কাজ করছে স্বার্থ বাদে মোটো আন্তরিকতা কেউ দেখায় না কিন্তু জামাত কিন্তু বিএনপির প্রতি নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে অসংখ্য আন্তরিকতা বিএনপির প্রতি দেখিয়েছে যদি বিএনপি জামাতের প্রতি কখনো কোনো আন্তরিকতা বা সিনসিয়ারিটি এমনকি ন্যূনতম মানবিকতা বোধও দেখায়নি এখন চার ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ কিন্তু নয় দেশব্যাপী যুগপথভাবে বা বিভাগীয় পর্যায়ে যুগপথ সমাবেশ ছিল তো সেখানে চুয়ান্ন দল তার অনেকেই প্রোগ্রাম করেছে যেমন আমরা যদি একটু নিউজটা বলি জাতীয়তাবাদী সমমানা জোটের পদযাত্রা এগারো ফেব্রুয়ারি এখন এই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিদ্যুৎ গ্যাস খন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর সব দশ দফা দাবিতে চলমান যুগবতন্ত্রের অংশ হিসাবে আগামী এগারো ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমানা জোট আমার কাছে খুবই হাস্যকর একটা বিষয় মনে হয় এই জাতীয়তাবাদী সমমানা জোট এখানে নেতারা কারা আছে আমি চিনি না এখন এরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যেই জাতীয়তাবাদী সমমানা জোট যেই মন যেই বারো দল বিভাগীয় পর্যায়ে সমাবেশই করতে পারলো না শুধু ঢাকায় দেখলাম অন্য কিছুই করতে পারো না তারা ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তারা প্রোগ্রাম করবে কর্মসূচি পালন করবে এর চাইতে হাস্য করার এর চাইতে আহ প্রহসন কথার কি হতে পারে ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যন্ত প্রোগ্রাম করবে এটা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ আর জামাত বাদে কারো পক্ষে সম্ভব নয় এমনকি চরম নয় সে পর্যন্ত যেতে পারেনি জাতীয় পার্টির একসময় সক্ষমতা ছিল এখনো নেই এমনকি জামাত সব ইউনিয়নে ভালোভাবে করতে পারবে না এটা হচ্ছে সত্য কথা তো সেখানে এই জাতীয়তাবাদী সহমান জোট যদি বলে তারা ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিবে এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে শনিবার ফেব্রুয়ারি চার দুই হাজার তেইশ দুপুরে রাজধানী বিজয়নগর আর রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান এনপিপি কি এটার পুনর অধিকাংশ দর্শক আমাদের বলতে পারবে না বলার প্রয়োজনীয় নেই জানারও দরকার নেই ডক্টর ফরিদুজ্জামান ফরাত হুইস হি নির্দলীয় সরকার অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে জাতীয়তাবাদী সমনা জোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় তারা কি বক্তব্য দিয়েছেন সেটাও বিএনপি এখানে কাভারেজ দিয়েছে আর বিভিন্ন মিডিয়াও এটাকে গুরুত্ব দিয়েছে অথচ আমাদের কাছে তাদের লোকজন নেই এই জাতীয়তাবাদী সমনা জোটে অল্প কিছু লোক কত লোক সেটা আনুমান অনুমান করে কিছু বলে আমি তাদেরকে ছোট করতে চাই না এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি এই যে চুয়ান্ন দল বলা হয় এখানে তো হিসাব তো দিতে পারবো না কিন্তু কিছু হিসাব আসছে শনিবার ফেব্রুয়ারি চার দুই হাজার তেইশ যুগপথ কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য মিছিল নিয়ে প্রেস ক্লাব যাওয়ার পথে পুলিশের বাদামুকে মিছিল করেছেন সেখানে কতজন লোক আমাদের কাছে ফুটেজে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা আট দশজন লোক হবে তো এরাও বিএনপির বন্ধু এরাও আছে বিএনপি এদেরকেও গুরুত্ব দিচ্ছে যে এরাও নাকি আবার বড় বড় কর্মসূচি পালন করবে এরা সারা দেশ মিলে আহ একশো জন লোক নিয়ে প্রোগ্রাম করতে পারে না আর এরা ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে প্রোগ্রাম করবে এই হচ্ছে হাস্যকর কথাবার্তা তো এই বিরোধী দলের যুগপথ আন্দোলনকে বিষয়ে পরিণত হচ্ছে এই সরকারকে নাকে খদ দিয়ে পদতাকে বাধ্য না করে মানুষকে ঘরে ফিরবেন এখন এত বড় কথা কে বলতে পারে গণতন্ত্র মঞ্চের নেতারা ছাড়া এত বড় কথা আবার কে বলবে সামর্থ্য থাকা না থাক কথা তো বলতে পারে গণতন্ত্র মঞ্চ এগারো ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ ওই দিন ঢাকাসহ সারা দেশে পদযাত্রা গণতন্ত্র কর্মসূচি পালন করবে তারা মিরপুর বারো নম্বর থেকে পদযাত্রা শুরু হয়ে মতিজিলগি শেষ হবে অন্য কোথায় কী হবে সারা দেশে বলতে কোথায় সারা দেশে কি বিভাগে না জেলায় না ইউনিয়ন ইউনিয়নে আমি ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে বাদ দিলাম উপজেলা বাদ দিলাম জেলায় বাদ দিলাম তারা বাংলাদেশের দশটা সাংগঠনিক বিভাগ বিএনপির মধ্যে ঠিক করে পারলে এই দশ বিভাগে তারা এই পদযাত্রা বা এই এই এগুলো করে একটু দেখাক না এই সমাবেশ তো করতে পারলো না সব বিভাগে এটাও হাস্যকর একটা বিষয় বর্তমান সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন বিদ্যুৎ বেসন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর চোদ্দ দফা দাবিতে কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ করবে বলবে এই করবে সেই করবে বাধ্য করবে সরকারকে নাকে খদ দেয়াতে অথচ লোক নাই কর্মসূচি পালন করতে পারে না মঞ্চের শীর্ষ নেতা বিপ্লব বকাশ পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক আশা প্রকাশ করে বলেন আশা করছি সব বিরোধী দল দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা দেবে সব বিরোধী দল দেবে দিয়েছেও কিন্তু পারবে আপনারা পারেন আপনাদের কি সক্ষমতা আছে এ বলেন কেন অথচ যারা পারে তাদেরকে তো সাথে নিতে চান না জামাতকে এই সরকারকে নাকে খদ দিয়ে পদত্যাগ বাধ্য না করে ঘরে ফিরবে না বলে মন্তব্য করছেন এখন ঘরে ফিরবে না কতজন বরাবরই হাস্যকর মনে হয় সেখানে আহ এই পঞ্চম কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের বাইরে আর কোথাও যেতে পারে না কোনো সক্ষমতা নেই একদিন বিএনপি সমান রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ কর্মসূচিতে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি নাগরিক নাগরিকের উপদেষ্টা আহ আকরাম গণধিকার পরিষদের সদস্য নুরুল হক নুর অনুষদের পরিষদের আহ্বায়ক রহুল ইসলাম প্রমুখ এরাও একটা দল বাসানি অনুসারী পরিষদ জোনায়দ সাকি তার বক্তব্যে সরকার উন্নয়ন এটা সমালোচনা করেন গণধিকার পরিষদের সদস্য নুরুল হক নুর বলেন আইএমএফের পরামর্শে সরকার খেটে খাওয়া মানুষকে মারার জন্য বারবার বিদ্যুতের গ্যাস বাড়াচ্ছেন বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টিকে সমন্বয়ের কথা বলে ভাতবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেন এখন অন্যান্য দলের কথা তো বললাম যে ইউনিয়ন ইউনিয়ন তো দূরের কথা বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করতে পারবে না এই জন্য তাদের কথা বাদ দিলাম কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু পারে তারা রংপুরে বড় সমাবেশ করে দেখিয়েছে তারা জেলায় জেলা না পারলে বিভাগীয় পর্যায়ে চেষ্টা করলে রংপুরের মতো অত বড় না পারলেও মোটামুটি উল্লেখ করার মতো একটু হিসাবে ধরার মতো প্রোগ্রাম সমাবেশ করতে পারে কিন্তু তারা তো করেনি চার ফেব্রুয়ারি তো কিছুই করেনি নূর কী করেছে অল্প কিছু প্রেস প্রেসক্লাবের সামনে গিয়েছে তার চাইতে এর আগের দিন শুক্রবার তারা যে মিছিল করেছে টোটাল গণতন্ত্র মঞ্চের চাইতে বেশি লোক হয়েছিল গণ পরিষদের একক প্রোগ্রামে তাহলে চার ফেব্রুয়ারি বিএনপির সাথে ভিপি নুরদের আচরণ কেমন ইচ্ছাকৃতভাবে লোক সাপ্লাই দিচ্ছে না যতটুকু দিতে পারে দিচ্ছে না আন্তরিক না জাস্ট মাহমুদুর রহমান মান্নার পাশে বসেছে বড় বড় কিছু কথা বলেছে শেষ আন্তরিক না বিএনপির প্রোগ্রাম বা যুববথ প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে ভিপি নুরা গণ পরিষদ কেউই আন্তরিক নেই অন্য কারোদের দোষারোপ করবো না কারণ অন্য কারো সক্ষমতাই নেই কিন্তু ভুবিনুরদের সক্ষমতা থাকার সত্ত্বেও তারা এমন আচরণ করছে বিএনপির সাথে মানে বিএনপির কাছ থেকে সর্বোচ্চ স্বার্থ আদায় করতে যাচ্ছে একজন লোক দিলেও তার বিনিময়ে কিছু আদায় না করে নুরুরা সামনের দিকে এগোবে না নুরুদের একটিভিটিস দেখে সেটাই মনে হচ্ছে এখন যারা দেশের গণতন্ত্র প্রেমী মানুষ যারা অত রাজনৈতিক কূটকৌশল হিসাব নিকাশ বোঝেন না তাদের কাছে আমি তো মনে করি এই জামাতের গুরুত্বের কাছে বা জামাতের গুরুত্ব অনেক বেশি কারণ বিএনপির পরে একমাত্র বড় দল জামাত দেশব্যাপী আন্দোলন করতে পারে সমাবেশ করতে পারে পদযাত্রা করতে পারে সবই করতে পারে তো এই জামাতের গুরুত্বের কাছে গণতন্ত্র সাধারণ মানুষের কাছে গুরুত্বের কাছে এই চুয়ান্ন দল তথাকথিত চুয়ান্ন দল তাদের অবস্থা হাস্যকর মনে হয়েছে তাদের কথাবার্তা প্রহসনমূলক অথবা কমেডি টাইপের মনে হয়েছে যে সমমান গণতান্ত্রিক জট নাকি জাতীয়তাবাদী ইত্যাদি ইত্যাদি এরাও নাকি ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে তো এই জন্যে জামাতের গুরুত্বের কাছে সবাই জিরো বিএনপি বাদ দিলে এটাই হচ্ছে বাস্তব কথা বিরোধী দলগুলোর মধ্যে